নতুন আসছে একটা ফ্ল্যাট দেখাচ্ছি, লো বাজেটের মধ্যে যারা আপনারা ফ্ল্যাট দেখবেন তাদের জন্য লো বাজেটের সিবিএস এর ফ্ল্যাট আজকে দেখাতে এসেছি। আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নতুন হোয়াইট ওয়াশ হয়েছে, এই ফ্ল্যাটটাই আমি দেখাবো। এবং আমি আপনাকে দুটো ফ্ল্যাট দেখাবো, এটা পার ফ্লোর একটা করে ফ্ল্যাট আছে, আমি দেখাবো আপনাকে দুটো ফ্ল্যাট, যেটা একটা আপনার সেকেন্ড ফ্লোর এবং একটা ফোর্থ ফ্লোরে লিফ্ট আছে, লিফ্ট দিয়ে পাঁচতলা বিল্ডিং। এবং এটা হচ্ছে আমাদের লোকেশন, যদি দেখেন এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর রেলগেট, মানে 3 নম্বর রেলগেট লেভেল ক্রসিংয়ের একদম কাছে, ঠিক আছে। এখান থেকে পায়ে হাঁটা পথে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন বা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনটা পায়ে হাঁটা পথে। তো চলুন বেশি কথা না বলে আমরা ফোর্থ ফ্লোর দেখে নেবো, তারপর সেকেন্ড ফ্লোর ফ্ল্যাটটা দেখবো। এটা হচ্ছে TVSK, এটা হচ্ছে লিফ্ট, সিঁড়ি, মার্বেল করা লিফ্টের কাজ চলছে, এন্ট্রান্স। এটা 1250 স্কোয়ার ফিটের TVSK। এখন আমি আছি টপ ফ্লোরে, এটা ফোর্থ ফ্লোর। এছাড়াও আপনি ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন, এটি 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার এদিকটা হচ্ছে আপনার সাউথ, এটা ইস্ট, এবং এদিকে হচ্ছে এদিকটা ফ্রন্ট, এটা ওয়েস্ট, এবং এদিকটা নর্থ, মানে চারদিক খোলা ফ্ল্যাট। এটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের বেডরুম, এটা দুদিকে উইন্ডো পাচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়েস্ট উইন্ডো, এটা সাউথ উইন্ডো, এসি পয়েন্টে কাজ করা আছে। এবং এইটা হচ্ছে আপনার ব্যালকানি, এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট, এবং এখানে পয়েন্টগুলো আউটলেট ইনলেট করা, ব্যালকানি ফুল কভার গ্রিল। এবং এই হচ্ছে রেল লাইন, এবং ঠিক ওই সামনে মানে গাছের আড়ালে পড়ে গেছে যেটা আমাদের মেট্রো প্ল্যাটফর্ম, একদম মেট্রো স্টেশনের কাছে, হেঁটে এখান থেকে 7-8 মিনিটের মধ্যে আপনি মেট্রো প্ল্যাটফর্ম উঠতে পারবেন। দুটো টয়লেট আছে, এটা কিচেন আছে, কিচেনে কিছু কাজ এখনো বাকি আছে, পুটি ফিনিশ এখনো বাকি আছে, কিচেনে কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে। এটা সাউথ ইস্টের বেডরুম, ওইদিকে আপনার ইস্ট, এদিকটা সাউথ, টোটালটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে পুরো ওপেন ভিউ। আর এটা আপনার হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এসি পয়েন্ট, পুরো ওপেন ভিউ আছে ইস্টে, এবং এইদিকে হচ্ছে সাউথ, প্রচণ্ড হাওয়া। এবং আমি তার পাশে চলে যাব, এটাও হচ্ছে আমাদের একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম বলতে পারেন, যদিও মাস্টার বেডরুম আমাদের আগে বেডরুমটা, এখানেও এসি পয়েন্ট, ইস্টের দিকে এদিকটা ওপেন, এবং এদিকটা নর্থের দিক পুরোটাই খোলা। এর সাথে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট, এখনো প্লাম্বিং এর ফিটিংস গুলো বাকি আছে লাগানো। এটা এটা আছে, আপনি ঠাকুর ঘর হিসাবে এটাকে ইউজ করতে পারেন। আর টোটালটা এই প্যাটার্নে লিভিং ডাইনিংটা, তারপর সেকেন্ড ফ্লোরটাও দেখিয়ে দেবো। এখানে আপনার ফলস সিলিংয়ের কাজগুলো করা হবে, লাইট এবং ফলস সিলিং করা হবে। সেকেন্ড ফ্লোরটা আপনার পুরোটাই ফলস সিলিং করা হচ্ছে, পুরোটাই আপনার ফলস সিলিং করা হচ্ছে, বাকি লেআউট সব সেম। জাস্ট আমি ফলস সিলিংটা দেখাচ্ছি, নর্মালি আপনার ফার্স্ট ফ্লোর টপ ফ্লোর 35 লাখ টাকা, এবং সেকেন্ড ফ্লোরে আপনার 50,000 টাকা বেশি পড়বে। সব একই রকম লে আউট রয়েছে যেটা আপনার টপ ফ্লোরে দেখলেন, শুধু এর মধ্যে এক্সট্রা হিসাবে ফলস সিলিং কাজগুলো করা হয়েছে, প্রত্যেকটা বেডরুমে আপনার এসি পয়েন্ট করা রয়েছে।
চলুন বাইরেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। এই দুটো ফ্লোর দেখিয়ে দিয়েছি, সেকেন্ড এবং ফোর্থ ফ্লোর দেখিয়ে দিয়েছি। এখন আমি আছি বিল্ডিংয়ের একদম সামনের দিকটা, এবং এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন, দেখতেই পাচ্ছেন একটা পুরো লম্বা টাওয়ার। এটা হচ্ছে পুরোটা একটাই বিল্ডিং, পার ফ্লোর একটা করে ফ্ল্যাট। তো এই হচ্ছে আপনার বাইরের পজিশন। এই যে সামনের যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে 16 ফিট রাস্তা। তো এখান দিয়ে আপনি অনায়াসে গাড়ি ঢুকে যাবে, এবং আমি বাইরেটুকু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আপনার বাইরের সাইডের ভিউটা, কাজ চলছে এখনো, ফিনিশিং কাজ। থেকে যে বিল্ডিংটা দেখালাম তার বাইরেটুকু দেখিয়েছি, ভিতরে ফ্ল্যাট দুটো দেখিয়েছি, এবং খুব শর্টের মধ্যে আমি ভিডিওটা করেছি। প্রচণ্ড গরম, হাতে সময় কম, এবং অল্প সময়ের মধ্যে প্রচুর কাজের চাপ থাকার ফলে আমাদেরকে মানে খুব আপনাদের কাস্টমার যারা আপনারা আসেন আপনাদেরকে সেই সময়টা দিতে হয় ভিজিট করানোর জন্য, প্রত্যেকটা ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখানোর জন্য সেই সময়টা দিতে হয়। এবং যা রোদ্দুর পড়েছে সেই গরম বুঝতেই পাচ্ছেন, গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি দেখতেই পাচ্ছেন। তো এই যে ভিডিওটা যেটা আপনি দেখলেন, এটা খুব কম বাজেটের মধ্যে আপনারা যেইটা দেখছেন ফ্ল্যাটটা, এটা 250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এবং আজকের ডেটে এই ফ্ল্যাটটি যেই লোকেশানে আছে সেই লোকেশানে 3500 থেকে 3800 টাকা করে স্কোয়ার ফিট, কিন্তু আপনি মাত্র 3500 টাকায় আপনি এখানে ফ্ল্যাটটা নিতে পারেন। মানে হিসাব করে দেখে 2800 টাকা বা তার কিছু বেশি হয়তো পড়ছে, মানে খুব কম বাজেটের মধ্যে আপনি এই ফ্ল্যাটটা আপনি কালেক্ট করতে পারেন খুব কম বাজেটের মধ্যে। এবং কানেকটিভিটির দিক দিয়ে মেট্রো স্টেশনটা একদম পায়ে হাঁটে। তো আপনারা একবার যদি মনে হয় এসে দেখবেন, যারা লো বাজেটে 35 লাখ 30 লাখ বাজেট নিয়ে সিবিএসকে খুঁজছেন তাদেরকে বলবো এই 35 লাখের এই সিবিএসকেটা একবার এসে দেখে যেতে। চারদিক খোলামেলা, আপনারা আশা করি সকলের পছন্দ হবে। তো যোগাযোগ করবেন। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার নতুন প্রজেক্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি এসে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।